নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজগুলো করি তাহলে কিন্তু সংসারে কিছুটা আয়ও হবে এবং নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি তো তারই কিছু টিপস জানা অজানা টিপস নিয়ে চলে এসেছে এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা তো চলো বন্ধুরা দেরি না করে টিপস দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না কিন্তু বন্ধুরা আমি নিয়ে নিলাম প্রথমে একটা বাটি তো একটা বাটি নিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে কলগেট বেশি কলগেট কিন্তু আমার এখানে লাগবে না খুবই সামান্য পরিমাণ কলগেট লাগবে তো কী কাজে আমরা এটা ইউজ করছি তো চলো দেখে নিই আস্তে আস্তে তোমরা সব দেখতে পারবে তো দেখো প্রথমে কি করি তো তারপর আমি নিয়ে নিব একটু সামান্য পরিমাণ তেল তো এই তেল আর এই কলগেট এই দুটো মিশ্রণকে ভালো করে একটু মিশিয়ে নিব আর এই দুটো মিশ্রণকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমরা এটা কী কাজে ইউজ করব বন্ধুরা এটা এটা কিন্তু আমাদের একটা দারুণ সলিউশন তৈরি হলো আর এটা কিন্তু আমাদের মারাত্মক একটা ওষুধের কাজ করবে তো কি কাজে আমরা ইউজ করবো বন্ধুরা চলো দেখে নেই তো বন্ধুরা দেখো আমাদের যে অনেক সময় কি হয় রান্না করতে করতে হয়তো তেল ছিটে এসে হয়তো সেখানে ফস্কে পড়ে যায় তো সে হয়তো কোনো বা হয়তো ভাতের ফেনায় পড়ে গেল এরকম কিন্তু অনেক সময় হয় আমাদের মহিলাদের কিন্তু এটা অনিবরত হয়েই থাকে অনবরত তো দেখো এটা সঙ্গে সঙ্গে যদি তখন কোনো কিছু না পেয়েও কোনো কিছু না লাগাতে পারলেও এটা যদি তোমরা কমসে কম লাগিয়ে নিতে পারো তাহলে কিন্তু সেখানে কিন্তু আর রকম যে জ্বালা পড়া করবে সেই জ্বালা পড়াও কমে যাবে আর কিন্তু কোনো রকম খোসাও উঠবে না আশা করি তোমাদের এই টিপসটি উপকারী লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমি নিয়ে নিলাম আবারও বাটি তো সঙ্গে নিয়ে নিচ্ছি একটু বেকিং পাউডার বেকিং পাউডার এখানে আমি নিচ্ছি বেকিং পাউডার সামান্য পরিমাণ নিচ্ছি এখানে বেকিং পাউডার খুবই সামান্য পরিমাণ লাগবে এখানেও কিন্তু আমি বেশি ব্যবহার করবো না অল্পই হবে তো দেখো আমি সামান্য পরিমাণে ছোট্ট একটা লেবুর টুকরো নিয়ে নিয়েছি পুরনো লেবুর টুকরো ঘরে ছিল সেটাই কিন্তু নিয়ে নিয়েছি তো রস ছিল যদিও এটাতে রসটা দেখো দেওয়ার সাথে সাথেই কিন্তু খাবার শুদ্ধের মধ্যে কিন্তু রসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা মারাত্মক রিয়াকশান শুরু হয়ে শুরু হয়ে গেল তো এটা কি আপনার কাজে ইউজ করব তো দেখো বন্ধুরা অনেক সময় হয় কি আমাদের যে কাচের বাটিগুলো হয় না কাচের বাটি বলো কাঁচের গ্লাসগুলো বলো এগুলো কিন্তু আমরা যদি করি তারপরে কিন্তু কেমন যেন জলের ছোপ ছোপ দাগ হয়ে যায় আবার যে মাজা করি সেটাতে কিন্তু একটা দাগ হয়ে যায় আর জলেরও দাগ হয়ে যায় আবার কিন্তু মাজা ঘষা করি সেটারও কিন্তু দাগ হয়ে যায় তো আমরা যদি এরকম একটু খাবার সোডা দিয়ে একটু লেবু দিয়ে এরকম করে ঘুষে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমাদের জিনিসটা কিন্তু নতুনের মতো চকচক করবে আমাদের কিন্তু আর নতুন করে

মাঝামাঝি আলাদা করে করতে হবে না আর জিনিসটাও নষ্ট হবে না লোকজনের এরকমটা হয় যে লোকজনের সামনে বেরি করা যায় না এরকমভাবে ছোপ হয়ে যায় এরকম লোকজনের সামনে বেরি করা যায় না তো এভাবে যদি আমরা করে নিই তাহলে কিন্তু খুব সহজে আমরা লোকজনের সামনেও বের করতে পারবো আর জিনিসটাও কিন্তু নতুনের মতো হয়ে যাবে তো দেখো তোমাদেরকে মেজেও আমি পরিষ্কার করে দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবি কতটা উপকারী এই টিপসটি তো চলো তোমরা দেখে নিই আমরা ধুয়ে তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে তো তোমাদের কাছে কেমন লেগেছে তো বন্ধুরা দেখো নতুনের মতো কিন্তু হয়ে গেছে তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না কিন্তু বন্ধুরা তো দেখো একদম নতুনের মতো হয়ে গেছে তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমাদের ঘরে বাচ্চাদের প্যান্ট ছেলেদের প্যান্ট ছেলেদেরই বলো মেয়েদেরই বলো স্কুলের ড্রেসগুলো যখন এরকম ধরনের প্যান্টগুলো এই হুকগুলো কী হয় জং ধরে কিছুদিন পরেই জং ধরে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর নষ্ট হয়ে গেলেই কিন্তু এই প্যান্টটাই কিন্তু বাতিল হয়ে যায় তো দেখো তখন এই প্যান্টটার কিন্তু এইভাবে পরানোও যায় না আর এই হুকগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কি প্যান্টটা তো বাতিল হবেই তাই না আর দেখো আমরা আজকে তোমাকে এমন একটা টিপস তোমাদের কাছে এমন একটা টিপস শেয়ার করব যে করলে কিন্তু আমাদের আর এই প্যান্টটাও নষ্ট হবে না আর কিন্তু জিনিসটাও ভালো থাকবে এটা ব্যবহার করতে পারবে তো কি করতে হবে এর জন্য বন্ধুরা এর জন্য কি করতে হবে বন্ধুরা এর জন্য নিয়ে নিতে হবে নীল মধ্যে নীল পালিশ দিয়ে দিতে হবে তো সামান্য পরিমাণে একটু নীল পালিশ যদি আমরা এটা দুটোর মধ্যে হুকোর মধ্যে যখন নতুন আমরা প্যান্ট কিনে নিয়ে আসবো তখনই যদি এরকম করে হুকের মধ্যে দিয়ে দেই তো মাঝে মধ্যে তারপরে আবার মাঝে মধ্যেই আমরা এরকম করে দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এইটা কিন্তু নষ্টও হবে না জং ধরবে না এটা কিন্তু নষ্টও হবে না আশা করি তোমরা এই টিপসটিও তোমাদের কাছে ভালো লেগেছে এবং উপকারী লেগেছে তো দেখো এটা কিন্তু আমার সাইডে যে প্যান্টের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে সেই জায়গাতেও কিন্তু দিয়ে দিব যাতে প্যান্ট প্যান্ট এটাকে প্যান্টের কাপড়টা যে রয়েছে কাপড়টা যেন হুকটাকে ঠিক টাইট মতো করে ধরে রাখে এর জন্য কিন্তু আমি প্যান্টের কাপড়টার মধ্যেও দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু করে দিতে হবে তো এভাবে দেওয়ার পর কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে অনেকদিন দিন টেকসই হবে নষ্টও হবে না আমাদের নতুন করে আমাদের প্যান্টও আবার কিনে আনতে হবে না আশা করি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না কিন্তু বন্ধুরা তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমাদের ঘরে যে আমরা যখন আমরা টিপ ব্যবহার করি আমরা প্রত্যেকেই কিন্তু টিপ ব্যবহার করতে ভালোবাসি আর টিপগুলো ব্যবহার করতে করতে এরকমটা হয় যে টিপ ব্যবহার করতে করতে বন্ধুরা আমাদের প্রত্যেকেরই প্রায় এরকমটা হয় যে টিপ ব্যবহার করতে করতে যে টিপের নিচে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু সাদা হয়ে যায় আর এই সাদা হয়ে গেলে কিন্তু এরকম করে দীর্ঘদিন ব্যবহার করে সাদা হয়ে গেলে কিন্তু এরকম দেখতেও বিছ্রি লাগে আর তখন কিন্তু আমাদের মনটা খুব খারাপ লাগে আর এটা কিন্তু একটা ঘায়ের মতো হয়ে যায় অনেক সময় হয় যে এই টিপের আঠা থেকে ঘায়ের মতো হয়ে যায় তো কিভাবে এটা করলে পরে আর এরকমটা হবে না তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি যা হবার তো হয়ে গেছে সাদা তো হয়ে গেছে সেই সাদাটা যাতে আর না হয় আর সে যে যতটুকু সাদা রয়েছে সেই সাদাটাও যাতে মুছে যায় তারই একটু ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো এরকম করে যদি আমরা পাউডার নিয়ে সামান্য পরিমাণ একটু পাউডার নিয়ে তারপর যেই জায়গাটা আমরা টিপটা পরি সেই জায়গাটা এরকম করে একটু লাগিয়ে দিয়ে তারপর যদি আমরা টিপটাকে একটু পরে নেই তাহলে কিন্তু আমাদের আর এরকমটা হবে না সাদা অংশটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে আর কিন্তু এরকমটা ঘটনাটা হবে না যে সাদা হয়ে যাবে এরকম কিন্তু আর হবে না আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক বেশি উপকারী লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা তারপরে চলো আপনার পরের টিপসটা দেখে নেই বন্ধুরা আমাদের ঘরে যখন আমরা এই ধরনের আমরা প্রত্যেকে তো আমরা ব্রা ব্যবহার করি আর ব্রা ব্যবহার করি যখন তখন এই ব্রাগুলোকে যখন পুরনো হয়ে যায় তখন কিন্তু আমরা এগুলো ফেলে দেই তো অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি না হয়তো কেউ জানি বা কেউ বা জানি না তো এরকম যারা জানে না তাদের বিশেষ করে তাদের জন্য এই টিপস টিপসটি রই রইলো তো দেখো এরকমটা হয় যে আমাদের হুকগুলো কি হয় হুকগুলো জং ধরে নষ্ট হয়ে যায় কিছুদিন যেতে না যেতেই হুকগুলো জং ধরে নষ্ট হয়ে যায় আর এই ঘরগুলো যখন নষ্ট হয়ে যায় হুকের ঘরগুলো যদি নষ্ট হয়ে যায় তখনই তো আমাদের এই জিনিসটা বাতিল করে দিই আমরা তখন নতুন করে আবার আমরা কিনে নিয়ে আসি তো এ আর আজকের পর থেকে তোমাদের আর কিন্তু এই কাজটা করতে হবে না তো কি করতে হবে বন্ধুরা এর জন্য এর জন্য দিয়ে দিতে হবে একটু নেল হ্যাঁ বন্ধুরা এই হুকগুলোর ঘরগুলোর মধ্যে প্রত্যেকে কেনার পর যদি প্রত্যেকটা ঘরের মধ্যে যদি আমরা নীল পালিশ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের আর এই জিনিসটা কিন্তু আর জং ধরবে না জং ধরে নষ্টও হবে না আর কিন্তু আমাদের নতুন করে আবার কিনেও আনতে হবে না তো দেখো প্রত্যেকটা ঘরের মধ্যে আমি নীলপালিশ দিয়ে দিলাম আর হুকটার মধ্যেও কিন্তু নীলপালিশ দিয়ে দিতে হবে হুকের মধ্যেও নীলপালিশ দিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে তো বন্ধুরা দেখো এভাবে নেওয়ার পর কিন্তু আমাদের এটা কিন্তু আর জং ধরে নষ্ট হবে না আমরা কিন্তু দীর্ঘদিন এই জিনিসটাকে আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো তো বন্ধুরা এরকমটা হয় যে দেখো আমাদের এটা তো ব্যবস্থা হলো কিন্তু যদি আমাদের এই হুকের ঘরগুলোই ছিঁড়ে যায় তখন আমরা কি করব হুকের ঘরগুলো যদি ছিঁড়ে যায় তখন আমরা কি করতে পারি সেটার জন্য একটা টিপস রয়েছে বন্ধুরা এর জন্য কি করতে হবে বন্ধুরা এই ঘরগুলো যখন যদি ছিঁড়ে যায় তাহলে এর জন্য কি করতে হবে এর জন্য নিয়ে নিতে হবে আমাদের ঘরে হাতে সেফটি সেফটিবিন হ্যাঁ বন্ধুরা সেফটিবিন নিয়ে নিতে হবে আর এই সেফটিবিন দিয়ে কিন্তু আমাদের এই কাজটা হবে তো দেখো উল্টো পাশে আপনার সেফটিবিনটাকে ভালো করে যেহেতু হুকের দুটো হুক রয়েছে তো হুকের ঘরের মতো করে দুটো সেফটি সেফটিবিনটাকে দুটো ঘরের মতো করে একটা সেফটিবিনটাকে ভালো করে এইভাবে লাগিয়ে দিলাম তো দেখো দুটো ঘরের মতো করে লাগিয়ে দিয়েছি তো দেখো এখন যদি এই সেফটি সেফটি পিনের ঘরগুলোর মধ্যে এইভাবে হুকগুলো লাগিয়ে দেই তাহলে কিন্তু আমরা আবার ব্যবহার করতে পারবো তো বন্ধুরা দেখো এবার যে বলছি যে এরকম ধরনের যে আমাদের এই বেল্টগুলো যদি লুজ হয়ে যায় তখন আমরা কি করব এই বেল্ট লুজ হয়ে গেলে তো আমরা এটাকে ফেলে দিতে পারি না এই ফেলে দিলে তো আমাদের অনেক টাকা নষ্ট হয়ে যাবে না তো এটার জন্য একটা তোমাদের জন্য টিপস রয়েছে এর জন্য কি করতে হবে এর জন্য একটা প্লাস্টিক নিতে হবে হ্যাঁ বন্ধুরা প্লাস্টিক নিতে হবে প্লাস্টিকের মধ্যে আমি কালো প্লাস্টিক নিয়েছি বলে যে তোমাদের কালো প্লাস্টিক নিতে হবে সেটা কোনো কথা নেই তো যে কোনো প্লাস্টিকে তোমরা নিতে পারো নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে এরকম করে যদি তোমরা সময় রেখে দাও তো আধা ঘন্টা পর আমরা ফিরে আসছি তো বন্ধুরা চলো এটা হতে হতে চলো আজকের যে ধাঁধাটা রয়েছে সেটা আমরা জেনে নেই। তো বন্ধুরা আজকের ধাঁধা হলো আমি যাকে আনতে গেলাম তাকে দেখে ফিরে এলাম সে যখন চলে গেল তারে নিয়ে ফিরে এলাম তো তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা দেখো আমার এখানে আধা ঘন্টা হয়ে গেছে তো নিয়ে চলে এলাম তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমাদের এই এই জায়গাটা কিন্তু ফিতেটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে আবার নতুনের মতো হয়ে গেছে টাইট হয়ে গেছে এটা কিন্তু আমরা খুব সহজেই ব্যবহার করতো আমাদের কোনো রকমই অসুবিধা হবে না তোমরা বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও কেমন